আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে মেডিসিন ইনফোতে স্বাগতম। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার ব্র্যান্ড নেম হলো অক্সাট, অক্সাট 20 mg, জেনারিক নেম হলো প্যারোক্সেটিন। তো এই মেডিসিনটি অক্সাট নামে বাংলাদেশে প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমরা এই মেডিসিনটির বিস্তারিত ইনফরমেশন জানব। অনেকেই ইউটিউবে এই মেডিসিনটিকে সেক্সুয়াল ওষুধ হিসেবে বর্ণনা দিয়েছে, তো আসলেই এটি কোনো সেক্সুয়াল ওষুধ না। তাহলে কি সবার বর্ণনা ভুল? না, সেটাও না। আসলে এই ওষুধটি মূলত কিসের ওষুধ, সেক্সুয়ালি এই ওষুধটি কোনো কাজ করে কিনা বা কিভাবে কাজ করে, এই সম্পর্কে আলোচনা আজকের ভিডিওতে আমি করব ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে মেডিসিন সম্পর্কিত আলোচনা নিয়মিত শোনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, অক্সাট একটি অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ। এই মেডিসিনটি ইন্ডিকেশন হলো বা যে যে সমস্যার কারণে ডাক্তাররা এই মেডিসিনটি পেশেন্টদেরকে সাজেস্ট করে তা হলো ডিপ্রেশন বা হতাশা, অ্যাংজাইটি, প্যানিক ডিজর্ডার, সোশিয়াল অ্যাংজাইটি ডিজর্ডার। অর্থাৎ এই অ্যাংজাইটি, ডিপ্রেশন বা হতাশা এবং দুশ্চিন্তাজনিত কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয়, এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। অনেকটা ফ্লুফেনটিকজল মিলিট্রাসিনের মতোই এই মেডিসিনটির কার্যকারিতা। তবে এই মেডিসিনটি সেক্সুয়ালিও কাজ করে। কিভাবে কাজ করে? এটি যদিও কোনো সেক্সুয়াল মেডিসিন না, তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি যৌন মিলন করে থাকবেন তখন যদি আপনার মাথায় টেনশন থাকে, আপনার হেজিটেশনে সাফার করেন, আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে, তাহলে অবশ্যই আপনি সেক্স করতে গিয়ে বা যৌন মিলন করতে গিয়ে হ্যাম্পার হবেন বা কম সময় নিতে হবে, কম সময় পাবেন। তবে যদি আপনি ফ্রেশ মাইন্ড নিয়ে থাকেন, আপনার মাথা যদি ভালো থাকে, কোনো দুশ্চিন্তা আপনার ভিতরে না থাকে, তখন যদি আপনি যৌন মিলন করেন তাহলে অবশ্যই কিছুটা সময় স্বাভাবিকের তুলনায় বেশি পাবেন। তো এই দিক থেকে এটিকে সেক্সুয়াল মেডিসিন বলা যায়, কিন্তু আসলে এটি কোনো সেক্সুয়াল মেডিসিন না। এটি মূলত ডাক্তাররা দুশ্চিন্তা দূর করার জন্য, যারা হেজিটেশনে সবাইকে দুশ্চিন্তায় এবং হতাশায় গ্রস্ত তাদেরকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। তো এই মেডিসিনটি 20 mg একটি মেডিসিন, এর ডোজ হলো প্রতিদিন 20 mg করে একবার। আর এই মেডিসিনটির প্রেগনেন্সি ক্যাটাগরি ডি, অর্থাৎ প্রেগনেন্সিতে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে না ডাক্তাররা, এবং কোনো কোনো প্রেগনেন্ট মাদারদেরকেও এই মেডিসিনটি সাজেস্ট করা যাবে না। এই মেডিসিনটির প্রত্যেকটি ট্যাবলেটের প্রাইস হলো 12 টাকা করে। আর এই অক্সাট 20 mg সেবন করাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সাধারণত তা হলো বমি বমি ভাব, ঘাম, কাঁপুনি, উষ্ণ মুখ, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। এই ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, তবে সবার ক্ষেত্রে এটি সমানভাবে দেখা যায় না। ভিউয়ার্স, অক্সাট 20 নিয়ে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, যত দ্রুত সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব। আরেকটি রিকোয়েস্ট ভিউয়ার্স, যে কোনো মেডিসিন কেমিস্ট শপ থেকে ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিনের গায়ে লেখা এক্সপায়ারি ডেট এবং MRP দেখে মেডিসিন ক্রয় করার চেষ্টা করবেন। আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন বা মেডিসিন সম্পর্কিত আলোচনা যদি আপনি নিয়মিত শোনা প্রয়োজন মনে করুন তাহলে অবশ্যই নতুন নতুন মেডিসিনের আপডেট ইনফরমেশন শোনার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।